أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গুরগাঁও কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি অর্থনীতি প্রথম পত্র অধ্যায় ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসগুলোতে মূলধন নিয়ে তিনটা ক্লাস নেওয়া হয়েছে, আজকে চতুর্থ ক্লাস। আজকে যেটা আলোচনা করব তোমাদের সেটা পাঠ শিরোনাম মূলধন। মূলধন বিষয় নিয়ে আলোচনা করব, তবে মূলধনের শ্রেণীবিভাগ, মূলধনের গঠন, মূলধনের গতিশীলতা এইসব বিষয় নিয়ে পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করছিলাম। গত ক্লাসে জ্ঞান অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আজকে একটা সৃজনশীল বিষয় নিয়ে, সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটা প্রশ্ন আমি দিছি, সেই প্রশ্নটা বিভিন্ন ইয়ার কোয়েশনে আসছে, তবে দেখো এটার আলোকেই তোমাদের উদ্দীপকগুলো হতে পারে, এরকমই হবে। তবে কিভাবে তোমরা সৃজনশীল প্রশ্নের আনসার করবে, সেই আনসারটা কিভাবে লিখতে হবে, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। এখানে একটা উদ্দীপক হলো, এদেশে 2016-17 অর্থবছরে মোট মূলধন ছিল 1200 কোটি টাকা, 2017-18 অর্থবছরের নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাঁড়ায় 13,000 কোটি টাকা, ওই সময়ে মূলধনের ক্ষতির পরিমাণ ছিল 160 কোটি টাকা। সম্প্রতি এদেশের সরকার বিনিয়োগ বৃদ্ধির জন্য কর অবকাশ, সুদের হার হ্রাস, পর্যাপ্ত ব্যাংকিং কাঠামো, শিক্ষার প্রসার, কাঁচামালের উপর শুল্ক তুলে নেওয়া ইত্যাদি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো পদক্ষেপ গ্রহণ করেন। এখানে যে প্রশ্নটা আছে সেই প্রথম প্রশ্ন হচ্ছে মূলধন কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো, উদ্দীপকতে এদেশের মূলধনের গঠনের হার নির্ণয় করো, উদ্দীপকের আলোকে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো পদক্ষেপ সমূহ মূলধন বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখবে ব্যাখ্যা করো। আগে তোমাকে প্রথমত মূলধন উদ্দীপকটা পড়তে হবে, উদ্দীপক পরে উদ্দীপকের মূল কথাগুলো তোমাকে বুঝতে হবে, তারপরে তোমাদের প্রশ্ন আনসার যাবা। যেমন এখানে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে, এখানে প্রথমে 16-17 অর্থবছরে মূলধন বিনিয়োগ ছিল 12,000 কোটি, আবার 17-18 অর্থবছরে এটা বেড়ে হয়ে গেছে 13,000 কোটি, আবার ওই সময়ের মধ্যে 160 কোটি টাকা মূলধনের ক্ষতি ছিল, কিন্তু সরকার বিনিয়োগ বৃদ্ধির জন্য কর অবকাশ, সুদের হার হ্রাস, পর্যাপ্ত ব্যাংকিং কাঠামো, শিক্ষার প্রসার, কাঁচামালের উপর শুল্ক তুলে নেওয়া ইত্যাদি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো পদক্ষেপ গ্রহণ করে। প্রথমে আমরা দেখব জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে মূলধন কাকে বলে, অনুধাবন হচ্ছে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, প্রয়োগ হচ্ছে এদেশের মূলধন গঠনের হার নির্ণয়, আর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো পদক্ষেপ সমূহ কীভাবে ভূমিকা রাখে। জ্ঞানমূলক প্রশ্ন আমরা পূর্বে যেমন মূলধন কাকে বলে সেই প্রশ্নটা আমরা বা কী কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেখান থেকে তোমরা আনসারটা দিতে পারবা। এরপর আমি অনুধাবন প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সেখানেও মূলধন হচ্ছে উৎপাদনের উপাদান সেই প্রশ্নটাও আছে, তবে আমি আবার লিখে দিচ্ছি। যেমন ধরো মূলধন কী, অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রম দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়, পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। জ্ঞানমূলক প্রশ্নে অর্থাৎ যতটুকু প্রশ্নের আনসার হবে ততটুকু লিখলে চলবে, এর অতিরিক্ত লেখার কোনো প্রয়োজন নেই। এবার আসো অনুধাবনমূলক প্রশ্ন, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান বক্তব্যটি যথার্থ, মূলধন উৎপাদনের কোনো মৌলিক উপাদান বা প্রাকৃতিক দান নয়, মানুষের শ্রম এবং প্রাকৃতিক সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্টি যা মানুষ অধিকতর উৎপাদন কাজে নিয়োগ করে। তাই অর্থনীতিবিদ বম্বায়ার বলেন, ক্যাপিটাল ইজ দ্য প্রোডাকশন মিন্স অফ প্রোডাকশন, অর্থাৎ মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধন উৎপাদনে উৎপাদিত উপাদান এর অর্থ হচ্ছে কি, মানুষের শ্রম এবং প্রাকৃতিক সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্ট যা মানুষ অধিকতর উৎপাদন কাজে নিয়োগ করে। তাই অর্থনীতিবিদ বম্বায়ার বলেন, ক্যাপিটাল ইজ দ্য প্রোডাকশন মিন্স অফ প্রোডাকশন। এবার আমরা প্রয়োগমূলক প্রশ্নে যাব, যেমন উদ্দীপকে উল্লেখিত এদেশের 2016-17 অর্থবছরের মোট
মোট মূলধন ছিল 12,000 কোটি টাকা। 17-18 অর্থবছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাঁড়ায় 13,000 কোটি টাকা। ওই সময়ে মূলধনের ক্ষতির পরিমাণ 160 কোটি টাকা। এখন তাহলে আমাদেরকে বলা হচ্ছে মূলধন বৃদ্ধির হার নির্ণয় করতে। মূলধন বৃদ্ধির হারে যে সূত্রটা সেটা তোমরা মুখস্থ করবা এবং মনে রাখবা, সেই সূত্র অনুযায়ী মানগুলো বসাবা। মূলধন বৃদ্ধির হারের সূত্র হচ্ছে নেট মূলধন বৃদ্ধি এবং পূর্বের মূলধন ইনটু 100। তাহলে আমাদেরকে জানতে হবে নেট মূলধন বৃদ্ধিটা কিভাবে নির্ণয় করা হয়। আর নেট মূলধন বৃদ্ধি সমান বর্তমান মূলধন মাইনাস পূর্বের মূলধন মাইনাস মূলধন সামগ্রীর ক্রয় ক্ষতি বা অবচয়। তাহলে নেট মূলধনের সূত্র কি? বর্তমান মূলধন মাইনাস পূর্বের মূলধন মাইনাস মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি। এখানে আমরা উদ্দীপকে বর্তমান মূলধন অর্থাৎ 16 এবং 18 অর্থবছরে প্রথম বছরটাকে আমরা পূর্বের মূলধন বলবো, দ্বিতীয় অর্থবছরটাকে আমরা বর্তমান মূলধন বলবো। উদ্দীপকে যে সালটা আগে থাকবে সেটাকে আমরা পূর্বের মূলধন হিসাবে, আর যে সালটা পরে থাকে সেটাকে আমরা বর্তমান হিসাবে ধরে নেব। তাহলে এখানে 16-17 পূর্বে আর 17-18 হলো বর্তমান, এই জন্য বর্তমান মূলধন হচ্ছে 13,000, পূর্বের মূলধন হলো 12,000, আর মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি হলো 160। এখানে আমরা হিসাব নিকাশ করে অর্থাৎ 13,000 থেকে 12,000 বাদ দিলে আমরা এখানে 1,000, 1,000 থেকে 160 বাদ দিলে 840 কোটি টাকা। সুতরাং 17-18 সালে মূলধন বৃদ্ধির হার নেট মূলধন বৃদ্ধি ডিভাইডেড বাই পূর্বের মূলধন ইনটু 100। তাহলে এখানে নেট মূলধন বৃদ্ধি পেয়েছে 840, আর পূর্বের মূলধন ছিল 12,000 ইনটু 100। এখানে আমরা ভাগ করার পর যে মানটা পাবো 7, অর্থাৎ সেটা হলে 7%। তাহলে এইভাবে আমরা মূলধন বৃদ্ধির হার নির্ণয় করব। আমরা এখন জ্ঞান অনুধাবন প্রয়োগ এই তিনটি প্রশ্নের আনসার কীভাবে দিতে হয় সেটি দেখিয়ে দিলাম। তাহলে দেখো প্রয়োগের ক্ষেত্রে কীভাবে প্রশ্নগুলো আনসার করতে হবে সেটা বলে দিলাম। তোমরা অনেক স্টুডেন্টরা অনেক অনেক বেশি লিখে ফেলো, আবার কেউ কম লিখো, এইটা না। যতটুকু চাইছে অর্থাৎ যতটুকু প্রশ্নে বলা হয়েছে ততটুকুই পরিমাণ তোমাদেরকে লিখতে হবে, আনসারটা সাজাতে হবে। এবার আসো উচ্চতর দক্ষতার ক্ষেত্রে কীভাবে প্রশ্নটা আমরা লিখব। উদ্দীপকে দেখা যায় এদেশের সরকার বিনিয়োগ বৃদ্ধির জন্য কর অবকাশ, সুদের হার হ্রাস, পর্যাপ্ত ব্যাংকিং কাঠামো, শিক্ষার প্রসার, কাঁচামালের উপর শুল্ক তুলে দেওয়া ইত্যাদি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দীপকের আলোকে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো এই পদক্ষেপসমূহ মূলধন বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখে। নির্মিতা ব্যাখ্যা করা হলো, তোমাদের উদ্দীপকে বলা হয়েছে অর্থাৎ উচ্চতর দক্ষতাকে বলা হয়েছে উদ্দীপকের আলোকে। তাহলে উদ্দীপকে কী কী পয়েন্টগুলো বলছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে। উদ্দীপকে আমাদেরকে বলা হয়েছে কর অবকাশ, সুদের হার হ্রাস, পর্যাপ্ত ব্যাংকিং কাঠামো, শিক্ষার প্রসার, কাঁচামালের উপর সুর তুলে নেওয়া, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে কীভাবে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা যায়। এক নম্বরে আমরা দেখে নিই কর অবকাশ। কর মানে ট্যাক্স, যেটা বাধ্যতামূলকভাবে সরকারকে প্রদান করা হয় কোনো প্রত্যাশা ছাড়াই। তাহলে কীভাবে সরকার কর আরোপ করলে উৎপাদিত দ্রব্যের দাম বাড়ে ফলে চাহিদা কমে কিন্তু উৎপাদক লোকসানের সম্মুখীন হয়? সরকার কর অবকাশ দিলে উৎপাদক কম দামে পণ্য বিক্রি করতে পারে, আর দাম কম হওয়ায় চাহিদা বাড়ে, উৎপাদক আরও উৎপাদন করার জন্য মূলধন বিনিয়োগ করে, ফলে মূলধনের গতিশীলতা বাড়ে। তাহলে কীভাবে কর অবকাশটা কাজ করে সেই ব্যাখ্যাটা আমাদেরকে এখানে দিতে হবে। যেমন কি বলছি দেখো, সরকার কর যদি আরোপ করে তাহলে দাম বাড়বে, চাহিদা কমবে, উৎপাদন লোকসান হবে, এক্ষেত্রে উৎপাদনকারী বিনিয়োগ করতে চাইবে না। তাই সরকার কর অবকাশ দিলে উৎপাদন কম দামে বিক্রি করতে পারবে, আর দাম কম হওয়ায় চাহিদা বাড়বে, ফলে উৎপাদক আর উৎপাদন করার জন্য মূলধন বিনিয়োগ করবে এবং মূলধনের গতিশীলতা বাড়বে। এরপরে আমরা দেখব সুদের হার হ্রাস। উদ্যোক্তা তার প্রাপ্ত মুনাফা থেকে ঋণের সুদ পরিশোধ করে। যদি সুদের হার হ্রাস করা হয় তাহলে উদ্যোক্তার মুনাফা বৃদ্ধি পায়, সে অধিক বিনিয়োগে আগ্রহী হয়, ফলে মূলধনের গতিশীলতা বাড়ে।
কারণ সুদের হার যদি বৃদ্ধি হয় তাহলে মুনাফা কম থাকে, উদ্যোক্তা উৎপাদন করবে না বা কমে যাবে। এই জন্য সুদের হার হ্রাস করলে উদ্যোক্তা তার প্রাপ্ত মুনাফা থেকে ঋণের সুদ পরিশোধ করে। যদি সুদের হার হ্রাস করা হয় তাহলে উদ্যোক্তার মুনাফা বৃদ্ধি পায়, সে অধিক বিনিয়োগে আগ্রহী হয়, ফলে মূলধনের গতিশীলতা বাড়ে। এরপরে দেখো পর্যাপ্ত ব্যাংকিং কাঠামো। উৎপাদনের জন্য কিন্তু ব্যাংকিং কাঠামো এটি একটা জরুরি বিষয়, কারণ ব্যাংকিং ব্যবস্থাটা যদি মানে পর্যাপ্ত হয় তাহলে উৎপাদনকারী উৎপাদন করার আগ্রহ বৃদ্ধি পায়। যেমন ব্যাংকিং ব্যাংক থেকে উৎপাদনকারী প্রয়োজন অনুযায়ী ঋণ নিতে পারা বা লেনদেনের জন্য যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে সহজেই ব্যাংকে কাজকর্ম করতে পারে, এই জন্য ব্যাংকিং কাঠামোটা অধিক প্রয়োজন। দেখো পর্যাপ্ত ব্যাংকিং কাঠামো থাকলে উৎপাদনকারী প্রয়োজন অনুযায়ী ঋণ নিতে পারে, যে কোনো সময় ব্যাংকে লেনদেন করতে পারে, ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। এক দেখো শিক্ষার প্রসার। শিক্ষা মানুষকে সচেতন করে, শিক্ষিত ব্যক্তি ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু কিছু টাকা জমা রাখে, ফলে মূলধনের গতিশীলতা বাড়ে। তাহলে শিক্ষার প্রসার মূলধনের গতিশীলতা বাড়াতে সাহায্য করে। কাঁচামালের উপর শুল্ক তুলে নেওয়া। কাঁচামালের উপর শুল্ক তুলে দেওয়ার ফলে উৎপাদকের উৎপাদন খরচ কমে, মুনাফা বাড়ে, ফলে সেই অধিক বিনিয়োগে আগ্রহী হয় এবং মূলধনের গতিশীলতা বাড়ে। তাই আমরা বলতে পারি উদ্দীপকে উল্লেখিত বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মতো পদক্ষেপসমূহ মূলধন বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে। তাহলে দেখো একটি প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন কিভাবে আনসার করতে হবে, কতটুকু লিখতে হবে বা কিভাবে লিখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তাহলে এই জাতীয় উদ্দীপকগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। মূলধন চ্যাপ্টার থেকে আমি মূলধন কি, মূলধনের শ্রেণী বিভাগ, মূলধনের গতিশীলতা, মূলধনের গঠন এসব বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে এই চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের আলোচনা হয়েছে, জ্ঞান অনুধাবন নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে। এখন আমি একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো তোমরা এই ক্লাসগুলো বারবার দেখবা, বারবার শেখার চেষ্টা করবা কীভাবে প্রশ্নগুলো আনসার করা হয়েছে, কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো এভাবে সৃজনশীল প্রশ্নের আনসার করবে তোমরা। ধন্যবাদ।